বলছিলাম তোমরা শ্যামাকে দেখেছো? শ্যামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বাবা মা সবাই এত টেনশন করছি, কোথায় যে উনি না বলে চলে গেলেন আমরা কেউ জানি না। তুই যা, আমি দেখছি। শ্যামলের যে চেহারাটা দেখেছিলাম সেটা আসল নয়, কারণ নকল গোপ লোকজন তখনই পড়ে যখন নিজের আইডেন্টিটি লুকাতে চায়। সুজাতা, তুমি ওকে রুটি দিও না, ভাত দাও আর একটা চামচ দাও, ওর হাতের যা অবস্থা রুটি খাবে কি করে? ওকে আমি খাইয়ে দেবো। শ্যামা আর নিখিলকে আমি কিছুতেই এক হতে দেব না, ওদের দুজনকে আমি আলাদা করে দেবই। কি হয়েছে মা? তোর বউকে ডাক। তুমি দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। ওই তো শ্যামা এসে গেছে। এই যে শ্যামা, লক্ষ্মী পূজার ফর্দ তুমি করে দিয়েছো? সামনেই ধনতেরাস আসছে, আর আমাদের বাড়ির ছেলেরা ধনতেরাসের দিন ধনদেবতার আরাধনায় নিজেদের স্ত্রীকে কিছু না কিছু একটা উপহার দেয়, সোনার কিছু। দিশা বলছি, ধনতেরাসে কি গিফট নেবে বলো না। তুমি যে বলেছিলে সোনা দিয়ে বাঁধানো চুড়িটার ব্যাপারে। তোমরা কোনো দায়িত্ব দাওই না, মানে আমি পারি না বলেই দাও না, আমি জানি। সেই জন্যই বলছিলাম, মানে এই ডিলিংসটা যদি আমাকে দাও। ছোট বৌমা, তুমি ব্যাগপত্র গুছিয়ে রেখো, ফাইনালি তুই আর ছোট বৌমা যাচ্ছিস। ছোট কর্তা এত করে বললেন, কিছুতেই শুনলাম না। গরম জামা কাপড়গুলো নিয়ে এলেই দেখছি ভালো হতো। এই তো চা এসে গেছে, এনে। থ্যাংক ইউ। এই সিনেমাটা ভালো হয়েছে। হ্যাঁ বলছি, তুমি তখন পুজো করছিলে বলে নিখিল আমার কাছে কিছু টাকা দিয়ে গেছে তোমার জন্য। আমার জন্য? কিন্তু কেন বড় দিদি? আমায় বলেছে তুমি যেন কিছু গরম জামা কাপড় কিনে নাও, আরো যা যা লাগবে সব কিছু কিনে নিও। ওই ড্রাইভারকে বলা আছে সোজা শপিং মলে চলে যাও। আর তুমি আর নিখিল যেখানে যাচ্ছ সেটা একেবারে পাহাড় না হলেও ওখানে কিন্তু বেশ ঠান্ডা পড়বে, এনো ধরো। তুমি এক কাজ করো,
এই টাকাটা তুমি ছোট কর্তাকে ফেরত দিয়ে দাও। আর আমার জন্য অত চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। ওরকম ঠান্ডা আমি গ্রামে কত শুয়েছি। তুমি পাগল? তোমার ছোট কর্তা তোমাকে টাকা দিয়ে গেছে, তার দায়িত্ব আমি কেন নেব? তুমি ধরো, ফেরত দিতে হলে তুমি ফেরত দাও। থাক না বর দিদি। এটা তোমার কি নতুন পাগলামি শুরু হলো বলো তো সুজাতা? সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন তুমি এই কথা বলছো? কেন বলো তো, আমাদের বয়স হয়ে গেছে বলে কি আমরা ছেলেমেয়েদের জন্য শখ আহ্লাদ সব ছেড়ে দেবো? মানছি শখ আছে, তা তোমাকে নিয়ে অন্য কোথাও থেকে তো ঘুরে আসা যায়, এই জায়গাতেই তোমাকে যেতে হবে কেন সেটা তো আমি বুঝতে পারছি না। আরে ওরা তো যাচ্ছে ব্যবসার কাজে। ব্যবসা? উমা তুমি বুঝি ব্যবসা করতে জানো না? এই ছেলেগুলো ব্যবসা শিখলো তার কাছ থেকে। আগে কিন্তু তুমি যতবার গেছো আমাকে নিয়েই গেছো সঙ্গে, তোমার মনে আছে? আমার কিন্তু মনে আছে, তুমি সারা সকাল কাজ করতে আর বিকেল বেলায় ফিরে আমরা বারান্দায় বসে কি সুন্দর কফি খেতাম। চলো না গো, অরুণও তো বলছিল জায়গাটা নাকি দারুণ, খুব সুন্দর, নিখিলের গিয়ে কাজ নেই, চলো না, চলো চলো না। এই অরুণ শোন না, তোরা কি বলিস আমি আর তোর বাবা যাই? হ্যাঁ ও মেজো বৌমা, তোমার শ্বশুরমশাইকে বোঝাও না, আমি কি কোনো ভুল আবদার করেছি নাকি? বাহ, মা তো বেশ মক্ষম চাল দিয়েছে দেখছি। বাবা, মা কিন্তু কোনো অন্যায় আবদার করছেন না, সত্যি তো আপনারা দুজন কতদিন কোথাও ঘুরতে যাননি, মারও তো ইচ্ছে করে। আর মোরওভার মিস্টার বাজরিয়া আপনার এতদিনের চেনা পরিচিত বন্ধু। কী ব্যাপার শ্যামা, তুমি কি আজকাল স্যান্ডউইচ খাওয়া প্র্যাকটিস করছো? না না মেজ দিদি, আমি তো ছোট কর্তার জন্য বানাবো। নিখিলের মন জয় করতে এখন তুমি স্যান্ডউইচ বানাতে শিখবে? তোমার তৈরি করা স্যান্ডউইচ নিখিল মুখেও তুলবে না। আমি তোমার বরের জন্য রান্না করে এনেছি, লোটে মাছের ঝুড়ো, ও খেতে খুব ভালোবাসে তো। আমার বর কি খেতে ভালোবাসে সবটাই জানো নাকি? সব খবর রাখো। রাখি বই কি, সব খবর রাখি। কেন? তোমার বরটা নকল বলে? তোমার কি মতলব বলো তো, তুমি কি চাও? আমার কিচ্ছু হয়নি, দেখো অল্প একটু কেটেছে, একদম ঠিক আছে। একটুর জন্য বকুল আর তোমার ভাইপো পিছিয়ে গেছে। বকুলকে নিয়ে আমি এতটুকু চিন্তিত নই, আমি শুধু ঋষির কথা বলছি। তুমি না চাইলেও আমার কিছু করার নেই সমর। কাকুমণি, ভানুমতি, ম্যাজিক নিয়ে বড় অহংকার, ওই ম্যাজিকই হবে আমার টপ। কাকে চাই? জাদু সম্রাটের সঙ্গে মিট করতে এসেছি। একদম চিন্তা করবি না, আমরা সবাই তোর সাথে আছি। তুমি আমার আমলকের গলার আওয়াজ ফিরিয়ে দাও ঠাকুর। তোর মুখ থেকে কথা বেরোনোর পর এবারে সকলের সাথে দেখা হওয়াটা আমি ঠিক আটকাতে পারবো। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে অমরই অজ্ঞাতে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। রাত্রি আমি তার আঁচ পাচ্ছি। সত্যি করে বল, ত্রিশলারা কোথায়? এই তো সে যায় বাবু, স্বাস্থ্য পড়ছে না রানীমা, নাকের উপর তুলসী পাতা পর্যন্ত ধরে দেখলুম। না না, এ হতে পারেনি, এ হতে পারে। কি ওটা?
ওই গাড়িটা থেকে ছুড়ে মারলো। মনে হয় আমাদের জন্য কোনো মেসেজ আছে। দাঁড়া আমি দেখছি। আমায় দেখতে দাও। শাখা গেল ভেঙে, এবার যদি সিঁদুর মুছে যায়।